পাঁচ বিবিতে নদীর স্রোতে সেলফি তুলতে গিয়ে প্রাণ গেল স্কুল ছাত্রের। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। স্টাফ রিপোর্টার নীরেন দাস। জয়পুরহাটের পাঁচ বিবিতে নদীর স্রোতের সাথে সেলফি তুলতে গিয়ে আরিফ নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। উপজেলার বড়মানিক মাউরিতলা ব্রিজের নিচে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আরিফ পাঁচ বিবি সোনাপট্টি এলাকার প্লাস্টিক ব্যবসায়ী আব্দুল আলিমের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার ছোট্ট যমুনা নদীর বড়মানিক মাউরিতলা ব্রিজের নিচে স্রোতে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে পায়ের জুতা পড়ে যায়। এ সময় জুতাটি ধরতে গিয়ে স্রোতের সঙ্গে সে নদীতে তলিয়ে যায়। স্থানীয় লোকজন তৎক্ষণাৎ নদীতে নেমে অনেক খোঁজাখুঁজি করার পর এক পর্যায়ে পাঁচ পিবি ফায়ার সার্ভিসের একটি উদ্ধার দল এসে দীর্ঘ আধ ঘন্টা উদ্ধার অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে মহিপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্কুল ছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচ বিবি থানার অফিসার ইনচার্জ পলাশচন্দ্র দেব।